এরপরে আরিফ বিল্লা গাজী আপনি জানতেছেন এই জীবনে অনেক গুনাহ করেছি কি মাফ করবেন ভাই আরিফ বিল্লা গাজী আল্লাহ তালা অবশ্যই মাফ করবেন আল্লাহ স্মাতাল দয়া এত বেশি যে আমরা গুনা করতে করতে আল্লাহ সুমাতার দয়াকে সীমাবদ্ধ করতে পারবো না আল্লাহ সুয়াতালার দয়া আমাদের গুনাহের চাইতে অনেক বেশি পাওয়ারফুল অনেক বেশি শক্তিশালী এই জন্য আলাহ সুমাতাল বলেছেন লা তখনা তুমির রহমতুলিল্লা ইন্নাল্লাহা ইয়া'ফুয-যুনুবা জামিআ ভাই অতিরিক্ত গুনাহের কারণে নৈরাশ্যের মধ্যে হতাশার মধ্যে ডুবছেন এই আয়াতটা তার বাসার দরজায় লাগিয়ে রাখা উচিত লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তোমরা আল্লাহর রহমত থেকে निराश হয়ো না তোমরা আল্লাহ রহমত থেকে निराश হয়ো না ইন্নাল্লাহা ইয়া'ফুয-যুনুবা জামিআ আল্লাহ সুবহানাহু সকল গুনাহ মাফ করে দিবেন দেখুন এখানে আল্লাহ সুবহানাহু ভাষাটা খেয়াল করুন সকল গুনাহ আল্লাহ তাআলা माफ করবেন তোমার উচিত হলো শুধুমাত্র লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে আর কখনো গুণা করবে না সে প্রতিজ্ঞা করে ফিরে আসা ব্যাস আর কোনো কাজ নাই এটুকু কাজ যদি করতে পারো তাহলে আল্লাহ সুমাত তোমাকে অবশ্যই মাফ করবেন সুরিয়া জুমারের এই তিপ্পান্ন নম্বর আয়াতটি আমাদের আশায় ঝুলিয়ে রাখা উচিত বিভিন্ন জায়গায় লিখে রাখা উচিত যাতে করে আমাদের মধ্যে নৈরাশ্যের যে ভয় সেটি কোনোভাবেই আমাদেরকে পেয়ে না বসে আল্লাহ তালা তফিক দান করুন আল্লাহ তালা সবগুনা মাফ করবেন দেখুন এমন কোনো অপরাধ না যে আল্লাহ তালা ক্ষমা করবেন না শুধুমাত্র আল্লাহ রহমতের ছায়াতলা আসা দরকার তবা করে নিজের জীবনকে আহ সংশোধিত করা দরকার আল্লাহ তালা তফিক দান করুন